হ্যালো বন্ধুরা, স্মল টেকনিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় যে কোনো ভাষাকে ইংরেজিতে ট্রান্সলেট করে কিভাবে চ্যাট করা যায়। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও। বন্ধুরা, আমরা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করি। তো হোয়াটসঅ্যাপে মেসেজ লেখার সময় আমরা সাধারণত আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় মেসেজটি লিখে থাকি। তো আপনি যদি কোনো ব্যক্তির সঙ্গে ইংরেজিতে চ্যাট করতে চান, তাহলে আপনি আপনার লেখা ভাষাটিকে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করে ওই ব্যক্তিকে সেন্ড করতে পারবেন। এছাড়া আপনি হয়তো হোয়াটসঅ্যাপে এমন কোনো ব্যক্তির সঙ্গে মেসেজ করছেন যে ব্যক্তি আপনার ভাষাটিকে বুঝতে পারছে না, কিন্তু ওই ব্যক্তি ইংরেজিতে কথা বলছে। তো আপনি মেসেজটিকে আপনার ভাষাতে লিখে ওটিকে ইংলিশে ট্রান্সলেট করে ওই ব্যক্তিকে সেন্ড করতে পারবেন, এবং এর সাহায্যে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপে ইংরেজিতে মেসেজ করতে পারবেন। তো চলুন, কীভাবে হোয়াটসঅ্যাপে আপনার ভাষাকে ইংরেজিতে ট্রান্সলেট করে চ্যাট করা যায় সেটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এর জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, এবং এটি শুধু হোয়াটসঅ্যাপের জন্য প্রযোজ্য না, আপনি যে কোনো জায়গায় ইংলিশে কথা বলতে পারবেন। যেমন মেসেঞ্জার হতে পারে, বা ইনস্টাগ্রাম হতে পারে, বা কোনো জায়গায় আপনি যদি ইংলিশে সার্চ করতে চান সেখানেও এটি অ্যাপ্লাই করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ আসার পর আপনি যে কন্ট্যাক্টটিতে ইংরেজিতে এসএমএস করতে চান সেই কন্ট্যাক্টটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিবোর্ড ওপেন করবেন। তো কিবোর্ড ওপেন করার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে, এই যে অপশানটি, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান আসছে, ইংলিশ এবং বেঙ্গলি। তো দেখুন এখানে ইংলিশ বলে অপশান রয়েছে, তো এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এসে গেছে, তো আপনি এটি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ মানে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ টাইপ করলেই সেটি কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। এবং দেখুন ডান দিকে এখানে বেঙ্গলি বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ভাষাতে কনভার্ট করতে চান, মানে যে ভাষাতে মেসেজটি করতে চান সেই ভাষাটি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ইংলিশে মেসেজ করতে চাই, তো ইংলিশ ভাষাটি সিলেক্ট করে নেবেন। তো এরপর এখানে আপনি আপনার ভাষায় মেসেজ টাইপ করবেন। তো আমি বাংলায় টাইপ করছি। তো দেখুন আমি কিন্তু বাংলায় টাইপ করেছি, এখানে কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে। এরপর সেন্ড করে দিচ্ছি, দেখুন মেসেজটি কিন্তু ইংলিশে সেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার সেমভাবে মেসেজ লেখার আগে আবার ওই সেটিংটি করতে হবে। দেখুন এখানে আসবেন, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ করে দেবেন বাম দিকেরটা, এবং ডান দিকেরটা ইংলিশ করে দেবেন। এরপর আবার আপনি টাইপ করবেন। তো মেসেজ টাইপ করার আগে কিন্তু এই সেটিংটি করতে হবে, তারপর আপনি মেসেজ টাইপ করবেন। তো দেখুন আমি আবার বাংলায় টাইপ করেছি, সেটি কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে, সেন্ড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ইংলিশে কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপে ইংরেজিতে চ্যাট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যদি কোনো টপিকের ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।